ঈদের রাত থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে রাজধানীর কয়েকটি এলাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে। সরবরাহ লাইনের সংস্কার কাজ চলায় এই পরিস্থিতি তৈরি হয়েছে, ফলে অনেকেই বাধ্য হয়ে রান্না করছে বিকল্প চুলাই, কেউ যাচ্ছেন আত্মীয়ের বাসায়। গ্যাস নাই, মেহমান এসে ঘরে বেরি জামা এসে আনতে পারেনি, লাকড়ি দিয়া বারেলা লাকড়ি দিয়া রান্তাছি, খাওয়া তো লাগবে, পেট তো মানে না। রাজধানীর অদূরে সাভারের তেঁতুলজোড়া এলাকার গৃহিণী জাহানারা বেগম ঈদের দিন রাত থেকে গ্যাস বন্ধ থাকায় পরিবার ও স্বজন নিয়ে পড়েছেন চরম বিপাকে, তাই বাধ্য হয়ে রান্না করছেন মাটির চুলায়। শুধু জাহানারা নন, এমন সমস্যায় ভুগছেন আমিনবাজার, সাভার, হেমায়তপুর, মানিকগঞ্জ, ধামরাই ও আশুলিয়া সহ দেশের সিরাজগঞ্জ, রাজশাহী, খুলনার বেশ কয়েকটি অঞ্চলের মানুষ। একই সময়ে গ্যাসের চাপ কম রয়েছে গাবতলী, মাজার রোড, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর, মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকায়। গ্যাস নেই কেন, তা আজকে মেহমান আসছে, খাওয়াইতে পারতেছে না, রান্না করা কিভাবে খাওয়াবো, তাই বাইরে যায় আর কি রান্না করে খাওয়াইছি। তাকে যদি দরকার হয় করবো, আমরা একটু কষ্ট করবো, মা কি করবো। 1950 টাকা সিলিন্ডার গ্যাস বাড়াইছে, এখন আমরা সাধারণ সংবাদ তো সম্ভব না যে সিলিন্ডার গ্যাস কিনে না আমরা ব্যবহার করা। শুধু আবাসিক খাতই নয়, গ্যাস বন্ধ রয়েছে ব্যবসায়িক প্রতিষ্ঠানেও, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে এ খাত সংশ্লিষ্টরা। গ্যাস নিয়ে রাজধানীবাসীর ভোগান্তি দীর্ঘদিনের, তবে এবার মরার উপর খাড়ার গা হয়ে দাঁড়িয়েছে ঈদের দিন রাত হতে পরবর্তী 48 ঘন্টা গ্যাস বন্ধের ঘোষণায়। এতে চরম বিপাকে পড়েছে এ খাত সংশ্লিষ্টরা। তারা বলছে দুদিনের ভোগান্তি শেষে নিরবিচ্ছিন্ন গ্যাস পেলেই মিলবে স্বস্তি। 48 ঘন্টার মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে জানায় জিটিসিএল। শেখ তরিকুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।